গুড মর্নিং সবাইকে। সবাই নিশ্চয়ই আশা করছি ভালো আছো, সুস্থই আছো। আর সর্দি কাশি জ্বর এখন সবারই হচ্ছে, ওটা নিয়ে ভেবে কিছু লাভ নেই। তো চলো আজকে এই যে পুজো করতে যাবো, দুটো কটা ফুল আছে, ফুল ঠাকুর ঘরে রেখে এসেছি, আর এই দুটো কটা পেয়েছি, এই যে এই ফুলগুলো আবার পেয়েছি, তাই এগুলো নিয়ে যাচ্ছি পুজো করতে। তা দিদি রান্না করতে এসছে, রান্না দিদি করছে। দিদিরও মনটা খুব খারাপ, কারণ ওনার জামাই খুব অসুস্থ চলে যাবে দিদি দেখতে জামাইকে। যাই হোক, এই নিয়ে চলতে হবে। তো আজকে হচ্ছে, কালকে হচ্ছে সংক্রান্তি, মানে হচ্ছে কালকে মকর সংক্রান্তি। তো আজকে কালকে এবং শনিবার এই তিন দিন আমাদের পিঠে করতে হয়, হয়তো অনেকেরই আছে। আজকে আমাদের ভাত বাড়াতে হয়, তো আমি এবছরে করতে পারবো না, কারণটা তো জানোই আমার এখন ওষুধ গা আছে। ছেলে করবে, আমার স্নানদান হয়ে গেছে, আজকে আমাদের স্নান করে রান্না করতে হয়, এবং যা যা রান্না হবে সেগুলো একটা জায়গায় একটা কলা পাতায় সেগুলো দিয়ে রাখতে হয়। তো এগুলো শাশুড়ি করে এসছে, মা শিখিয়েছে, যতটা পারবো চেষ্টা করবো ওগুলোই করা। তো আজকে আমি এগুলো একটু কিছু করবো না, ছেলেই ও সবগুলো করবে। চলো ওটা আগে করে নিই, পিঠে খাও, আনন্দ করো। আর পিঠে এখন দেখি আজকে আমাদের কি পিঠে করি, দেখাবো যখন করবো, দেখা যাক। কি পিঠে খাবি তুই বল? কি আর পিঠে, ভুলে গেছি নামটা, কোন পিঠে? সেদ্ধ পিঠে খেতে ভালোবাসি, দুধ পুলি খেতে ভালোবাসি, যেটা গুড় দিয়ে খাওয়া হয় ওটাই, পাটি সাপটা খেতে ভালোবাসি। দেখা যাক একটা একটা করবো, পাটি সাপটা পাওয়া আসলে একদিন করবো, দেখি কবে আসে, কারণ এখন সব গঙ্গা সাগর নিয়ে ব্যস্ত, সবাইকে নিয়েই ব্যস্ত থাকে সবসময়, এইটাই এটাই আমাদের লাইফ। চলো চলো দাঁড়াবো না, করে আসি। আমি ভালো আছি, মা ভালো আছে। আজকে মা তো শুরুই করেছে, তোমরা দেখতে পেলে আজকে যাওয়ার মা তো ভুলেই দিল, আমি এক্সট্রা করে আর কিছু বলছি না। পাশে আয়নাটা আছে তো আমি দেখছি, এখানে আয়না দেখে মানে দেখতে পাচ্ছি যে কেমন লাগে, দেখবে এই দেখো। তো যাই হোক, দেখতে পেলে তোমরা তো, এখন আমি যাবো স্নান করতে, গামছা পকেটে নিয়ে ঘুরছি, পকেটে মানে এই দেখো হাতে গামছা। তো যাই হোক, যাই স্নানটা করে নিই, তারপরে সে আবার কথা হচ্ছে। ওকে হয়ে গেল স্যার, চলো এবার নিচেতে দেখি মা কি করতে বলে। তো চলো মিল কোচ কুপুটু, আমার কোচ কুপুটু, আমার পুত কুপুটু গো, কত আদর দেখো, আলে 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 আলে, এই 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 আবার একটুখানি বেরোলাম, হলো মকু না রে, এখন আমি হাত দেবো না তোদের, এখন আমার অনেক কাজ, এখন আমি একটু হাত দেবো না, হাত দিলেই সে হাত ধুতে হবে, একদম না। কি হয়েছে, ঢুকবি না? চলো, এই যে সকালে যেমন বলেছি যে আজকে আমাদের এগুলো করতে হয়, এগুলো ওই যে রান্না করা হয়ে গেছে, তা ওই ওই দিচ্ছে এগুলো, নে ফুল, এবার তুলসী পাতাটা দে, কোথায় দেবো, ওই ভাতের উপরে দে, পুরোটা দিয়ে দেবো, হ্যাঁ পুরোটা ভাতের উপর দিয়ে দে, হ্যাঁ ফুলটা দে, দুব্বো দে, গোটা, হ্যাঁ নমস্কার করে দে, যেরকম দিতে হয় ঠাকুরকে, এটা কাউকে অর্পণ করছিস আর কি, জলটা দিয়ে দে, সেটা আমাদের করতে হয়, মা শিখিয়ে গেছে, ওটাই আমি আজকে করতে পারবো না, ওই জন্য করলো
চলো, আজকে তাড়াতাড়ি স্নান করতে হয়েছে এর জন্য, তাই তো? দেড়টায় স্নান করি না না বার করবো, বেশি চেল্লাচ্ছে। এরা দেখো শান্ত শিষ্ট, এই জয়টা রৌদুটা একদম বেশি রাগারাগি করে সবসময়, সবসময় ঝগড়া। আরে বাপরে কি ঠান্ডা হওয়া দিচ্ছে রে কালু, চ কালু ওদিকে চ, ওদিকে চ, ওদিকে চ, ওদিকে চ। একটা দুটো তিনটে আর ওখানে দুটো পাঁচটা ছোট ছোট ওগুলো, এই যে টালির চলে বসে ওদের। কি হলো? তাড়াতাড়ি কর, এইগুলো বেশি উত্তেজিত হচ্ছে এইগুলো। কিছু করুক না করুক, দেখি কালু কোথায়। ও বাবা, ও তো পাঁচিলে সিগারেট। এই কিছু করুক না করুক, এ মাথা থেকে ও মাথা খালি দৌড়চ্ছে, অনেক কাজ করছে, হনুমান তাড়াচ্ছে দৌড়ে দৌড়ে। হেভি ব্যাপার, সে মায়ের কি আছে আর ভাইয়ের কি আছে আমি তো জানি, আমার বললে হবে, সে তো অনেক কিছুই আমার। যাকগে তো রেডি হয়ে গেছে, তো রেডি হয়ে গেছি, এবার যাব খেলতে। আর বাইরে প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে বেশ ভালো জোরে ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন টাইম হতে চলল 4:30, আর কি গলাটা একটু হালকা হলে ব্যথা লাগছে, মা বলেছে আমাকে কিচ্ছু বলতে আসবে। ওকে চলো বেরোই, ওকে মনে যদি চলে এসছে চলো চলো। এই লাট্টুর মতো হয়ে গেছে,
তাহলে হলো, এইরকম হলে হয়। তারপরে পিঠে রেডি। এটা শুধু নারকেল দিয়েও করা যায়, আমি একটু গুড় দিয়ে নারকেলটাকে মিশিয়ে নিয়েছি। আবার নারকেল খেলে অনেকের অম্বল হয়, তো মায়ের কাছে শিখেছি, মা বলতো যে, মা বলে যে ওই যদি নারকেল না দিয়ে যদি তার বদলে যদি বোঁদে দেওয়া হয় ওটাও টেস্ট হয়, আমি খেয়ে দেখেছি। কারণ এখন তো নারকেল অনেকের অম্বল গ্যাস অম্বলের প্রবলেম বেশি, এখন অনেকেরই এরকম হয় গ্যাস অম্বল, ওটার বদলে। তারপরে আবার অনেকে বলে যে এর মধ্যে তরকারি করে দিল, তরকারি পুর ভরে দিল নাকি ভালো হয়। আমার মনে হয় পিঠে একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগবে। যাই হোক, বোঁদে দিয়ে আমি ট্রাই করে দিচ্ছি, তোমরা পারলে ট্রাই করতে পারো। চলো করে নিই ঝটপট। ও কি ঠান্ডা, চা দাকাশে কোথায় দাঁড়ো। কোথায় দেবো তো? এটার মধ্যে পিঠে আর গুড় আছে, অন্ধকারে দেখা যাচ্ছে না, এটা জানি না। আর এটা হচ্ছে জল, এটা কি ধরনের রিচুয়ালস? কে খাবে? 14 পুরুষেরা? 14 পুরুষের খেয়ে দে কাজ নেই, পিঠে খেতে আসছে এখানে দুখানা। সব রাত্রিরে খেয়ে নেবে, সকালে উঠে দেখবো পুরো পিঠে ফাঁকা, একদম এদিকে পুরো অন্ধকার, চারদিকে কুয়াশা পড়ে গেছে। তো চলো নিচে যাওয়া যাক, নাহলে 14 পুরুষ চলে আসবে, দিয়ে দেবে দরজা। তো তোমরা দেখতেই পেলে যে অন্ধকারে ছাদে গিয়ে নাচলাম, নেচেছি আমি, পিঠে দিতে গেছিলাম। তো জানি না এটা কী ধরনের রিচুয়ালস, আমাদের এটা একদম অনেক আগে থেকে করে আসছে, তাই জন্য এটা এখনও হচ্ছে। জানি না ফিউচারে তো মনে হয় হবে কি হবে না, আই ডোন্ট নো, বাট পিঠে খেলাম অনেক বছর, না সরি অনেক দিন বাদে, বছর বলে মাই দেখে বলবো অনেক বছর বাদে, যাই হোক পিঠে খেলাম। ওদের আর ডিনারে শুধু পিঠেই হলো, পিঠে আর গুড়। এখানে পিঠে খাচ্ছি মানে আসলে, আর পরীক্ষা পরীক্ষা মার্কস কম এলে তখন একেবারে পিঠেটা পিঠে খাই, একেবারে পিঠে, বুঝলে তো। এখন সেসব আর নেই, ওসব একটা সময় ছিল, শেষ দিন চলে গেছে, আসতেও পারে বলা যায় না। তো চলো বেশি দেরি করছি না, 12টা বাজে, সম্প্রীতকে উইশ করতে হবে, ব্লগটা সম্প্রীতকে উইশ করি নয় আমি শোবো। ওকে, কালকে ওর বার্থডে, ফ্রাইডে, কালে কত তারিখ, 14 তারিখ, ইয়েস 14th January ওর বার্থডে। তো ওকে উইশ করবো, দেন শোবো, দেন ব্লগটা এন্ড করবো। ওকে চলো টাটা। পুরো ছড়িয়ে দে, এই গোলটার মধ্যে তো শুধু বেয়াল বেয়াল দেখতে ভালো লাগে। দিয়ে এবার এই ঘটিটা বসা, মাঝখানে মাঝখানটা ঘটিটা বসা, আম পাতাটা ঢুকিয়ে দেওয়ার মধ্যে, তোর দিক করে সোজা করে বসা, বেঁকা বসাচ্ছিস কেন? ঘুরিয়ে নে আম পাতাটা। হ্যাঁ এই তো পছন্দ জিনিস একটা কর, মাঝখানে ফুলকপিটা দে, সিমগুলো ঢুকিয়ে দে না। হ্যাঁ
ফুলগুলো দিয়ে সাজিয়ে দে, ঘরটা একটা ফুল দে। এগুলো আগে সেই ভিক্ষা কথা আছে তার ভিক্ষা কোন আজকে। আচ্ছা ওখান থেকে একটা খড় খোল, বিচুলি খোল। একটা নিয়ে ওই ঘটের গলাটায় বেঁধে দে। ছোট করে নিতে পারতিস, বড্ড বড় হলো না। বেরিয়ে থাকবে তো, ওই জন্য বললাম ছোট করে বা নে, অর্ধেক করে নে না, ওটাকে ছেড় ছিনে অর্ধেক করে না। দিয়ে একটু খড়টাকে ভাবে এরকম করে পেঁচিয়ে নে হাতে করে দড়ির মতো। হ্যাঁ খুলে না, এইটা বেঁধে দে এইটা। হ্যাঁ দরকালে দুটো প্যাঁচ দিয়ে দে ঘুরিয়ে নিয়ে। হ্যাঁ বুদ্ধি লাগবে বুদ্ধি। অনেক বড় কাজ করছিস। এটা বলে আস্তে, এটা বলে বামনি বাধা। কি বাধা? বামনি বামনি ওটা বাধা জানি না, আম্মা করতে বামনি তো পুরুলিয়া। হ্যাঁ এটা হলো। আচ্ছা এবার এই খড় একটু চালের এখানে একটুখানি বেঁধে দে, এগুলো দিতে হয় যেখানে চালের কোটা যে ওইটা খোঁজ। হ্যাঁ চালের বালতিটা বার কর। হ্যাঁ ওই হ্যান্ডেলটা বেঁধে দে। হ্যাঁ কি হবে আমি জানি না, আম্মা করতো সেটা বড়রা করে আসতে দেখেছি এইটুকুনি। হয়তো খারাপ কিছু হবে না, ভালোই হবে। তারপর তারপরে একটা ওই জেঠুর আলমারিতে বেঁধে দিয়া। শিখে রাখ এগুলো। ভালো করে বাঁধো, ওটা খুলে যাবে। ওটা কাল পরশু দিনকে ওগুলো ফেলে দিতে হয় আবার। ঠিক আছে আর বেশি কিছু তো বাধতে হবে না। আর কোথাও ওটা থাক, আর ওটা নিয়ে ঠাকুর ঘরে নিয়ে আ যাবি। চ অতটা উঁচুতে উঠতে হবে? ওটা নাকো, ওটা নাকো করে হয়ে গেল, খিদে বেড়ে গেল, আর এগারোটা বেজে গেল। ঠাকুর পড়ে না যায়? না না ধীরে সুস্থে না পড়বে না ঠাকুরে দিয়ে। কাজ করে না, কাজ করতে হচ্ছে। ওই তো ঠাকুরের ওখানে একটা সাইড করে ওই সাইডটা ঢুকিয়ে দে। হ্যাঁ থাক নমস্কার। প্রথম শাক বাজাচ্ছে, পেরেছে, দুটো হয়ে গেছে। যদিও সেটা গুড ডান 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 ডান, এই তো হয়ে গেছে, শিখে গেছে, আজ ঢুকছে। তো আজকে তো সম্প্রীতের বার্থডে, বারোটা বাজলো এখন। সো হ্যাপি বার্থডে ব্রো, হ্যাপি বার্থডে। আর কিছু বলবো না, বাকিটা বলবো যদি খাওয়াস তো তাহলে বলবো না না। তো চলো আজকের ব্লগটা এতটা ফ্রি রাখছি, যদি ভালো লাগে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব।
আর আজকের মতন টাটা বা বাই, গুড নাইট, সুইট ড্রিমস, টেক কেয়ার, টিল দেন পিস।